এখন আমরা রাষ্ট্রপতির ক্ষমতা সম্পর্কে আলোচনা করবো। রাষ্ট্রপতির একটি সুবিস্তৃত ক্ষমতার কথা ভারতীয় সংবিধানে বলা রয়েছে। অনেক অনেক ক্ষমতা পাঁচটি ভাগে ভাগ করে আমরা সেটিকে আলোচনা করব। প্রথমত হচ্ছে শাসনতান্ত্রিক ক্ষমতা। শাসনতান্ত্রিক ক্ষমতা সম্বন্ধে বলার জন্য প্রথমেই আমার যেটা বলা দরকার সেটা হচ্ছে, শাসনতান্ত্রিক প্রধান হিসাবে কিন্তু সংবিধানে রাষ্ট্রপতিকেই দেখানো হয়েছে। রাষ্ট্রপতি যতই নিয়মতান্ত্রিক প্রধান হোন না কেন, রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান হলেও কিন্তু মনে রাখতে হবে যে রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান অনুসারে কিন্তু শাসন বিভাগের প্রধান, এবং তাকে সাহায্য করবার জন্যই কিন্তু প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদরা রয়েছেন, এটা বলা হয়েছে। তো শাসন সংক্রান্ত ক্ষমতা ক্ষেত্রে বলা হয়েছে যে রাষ্ট্রপতি যার যে দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে লোকসভায়, সেই দলের প্রধানকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এবং এবং তার পরামর্শ মতো, প্রধানমন্ত্রীর পরামর্শ মতো অন্যান্য মন্ত্রীদের তিনি নিযুক্ত করেন এবং তাদেরকে তিনি শপথ বাক্য পাঠ করান। তাছাড়াও অ্যাটর্নি জেনারেল, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের সদস্যগণ, রাজ্যপালগণ, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিগণ, নির্বাচন কমিশনারগণ প্রভৃতিকে তিনি নিযুক্ত করে থাকেন। অর্থ কমিশন, নির্বাচন কমিশন, আন্তর্রাজ্য কমিশন, ভাষা কমিশন, কতগুলি গুরুত্বপূর্ণ কমিশনও তিনি গঠন করতে পারেন। অর্থাৎ তার নিয়োগ সংক্রান্ত ক্ষমতা কিন্তু প্রবল। কিন্তু মনে রাখতে হবে যে এই যে কন্ট্রোলার জেনারেল, অডিটর জেনারেল, অ্যাটর্নি জেনারেল, ইউনিয়ন পাবলিক সার্ভিস, ইউপিএসসি, যাদের সব মানে যে যেগুলোকেই তিনি নিয়োগ করে থাকুন না কেন, বলা হচ্ছে তিনি নিয়োগ করেন, কিন্তু তিনি নিয়োগ করেন কীভাবে, না প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী, কখনোই কিন্তু নিজের ইচ্ছা অনুযায়ী নন, কিন্তু তিনি নিয়োগ করেন এটা বলা রয়েছে। অর্থাৎ তার নিয়োগ সংক্রান্ত ক্ষমতা দেখানো হয়েছে। অপসারণের ক্ষমতা তার দেখানো হয়েছে। রাষ্ট্রপতি এককভাবে মন্ত্রিসভার সদস্য, রাজ্যপাল, অ্যাটর্নি জেনারেল, কেন্দ্র ও রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের সভাপতি এবং সদস্যদের অপসারণ করতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচারপতি, অডিটর জেনারেল প্রভৃতি ব্যক্তিদের অপসারণের ক্ষেত্রে পার্লামেন্টের সুপারিশের কিন্তু খুব বেশি প্রয়োজন রয়েছে। রাষ্ট্রপতির একটা গুরুত্বপূর্ণ ক্ষমতা শাসন সংক্রান্ত ক্ষমতার ক্ষেত্রে আমরা দেখান মানে দেখব, এটা একটা তার ইউনিক ক্ষমতা ভারতবর্ষের ক্ষেত্রে। তিনি হচ্ছেন সামরিক বাহিনীর প্রধান, স্থল, নৌ এবং বিমান বাহিনীর সমস্ত প্রধান প্রধানদেরকে তিনি নিযুক্ত করে থাকেন। আর তার মানে যে তার নির্দেশ ছাড়া আর কি সোজা কথায় যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন করা যায় না। তিনি বললে যুদ্ধ ঘোষণা হবে, শান্তি স্থাপন হবে, সমস্ত কিছুই হবে, যেহেতু তিন বাহিনীর প্রধান মানে সর্বাধিনায়ক তিনি, তিনি তার মানে তিনি নিযুক্ত করেন। কিন্তু সেখানে সবসময়ই আমরা মনে রাখবো যে পার্লামেন্টের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতি এক কথায় যত ক্ষমতা তিনি ভোগ করে থাকুন না কেন, প্রতিটার বারই কিন্তু প্রতিটার ক্ষেত্রে কিন্তু আমি বারবার বারবার একটা কথাই বলে যাবো, রিপিট করে যাবো যে এই তার এই ক্ষমতা আছে, কিন্তু পার্লামেন্টের অনুমোদন ছাড়া তিনি কিছু করতে পারেন না। অর্থাৎ তার নিজস্ব কোনো কিন্তু ক্ষমতা নেই। জাতীয় প্রতিরক্ষা কমিটি যিনি, তার প্রধান হিসাবেও তিনি ভূমিকা পালন করে থাকেন। সামরিক বাহিনীর সর্বাধিনায়ক সত্ত্বেও যুদ্ধ বা শান্তি ঘোষণার ক্ষেত্রে কিন্তু পার্লামেন্টের সিদ্ধান্তই চূড়ান্ত, পার্লামেন্টের সিদ্ধান্ত মেনে তাকে কাজ করতে হয়। তার কূটনৈতিক ক্ষমতা বা পররাষ্ট্র ক্ষমতা তার আছে। বৈদেশিক ক্ষেত্রে সকল কাজকর্ম রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়, বৈদেশিক সমস্ত কাজকর্ম রাষ্ট্রপতি পরিচালনা করেন। রাষ্ট্রপ্রধান হিসাবে তিনি বিদেশ থেকে আগত কূটনীতিকদের তিনি তাদের মানে প্রতিনিধি হিসাবে তিনি পাঠান, অন্য দেশ থেকে আগত কূটনীতিকদের তিনি গ্রহণ করেন। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সমস্ত কিছু তিনি করে থাকেন, প্রতিনিধিত্ব করে থাকেন। আন্তর্জাতিক ক্ষেত্রে যা কাজকর্ম হবে সব কিছু তিনি প্রতিনিধিত্ব করে থাকেন। আন্তর্জাতিক শান্তি এবং চুক্তি যা হয় তা সবই রাষ্ট্রপতির নামে সম্পাদিত হয়, কিন্তু আবারও পার্লামেন্টের অনুমোদন ছাড়া তা সম্ভব নয়। তিনি নামেই নাম নিয়মতান্ত্রিক প্রধানের জন্যই তাকে নাম সর্বোচ্চ বা নিয়মতান্ত্রিক প্রধান বলা হয়। সব কিছুই তার নামে হয়, সব কিছুই তিনি করেন, কিন্তু নিজের সিদ্ধান্তে নয়। পার্লামেন্ট এবং মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুসারে তিনি কাজ করে থাকেন, একা কোনো কাজই তিনি করতে পারেন না। তত্ত্বাবধায়ক ক্ষমতা, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলি রাষ্ট্রপতি দ্বারা শাসিত হয়, তাছাড়া যে সমস্ত অঞ্চল কেন্দ্রের দ্বারা প্রত্যক্ষভাবে শাসিত হয় তো সেই সমস্ত অঞ্চলের শাসন কার্য পরিচালনার ব্যাপারে রাষ্ট্রপতির হাতে কিছু বিশেষ ক্ষমতা দেওয়া রয়েছে। তিনি আন্তর্রাজ্য পরিষদ গঠন করতে পারেন বিভিন্ন রাজ্যের সমন্বয় সাধন করার ক্ষেত্রে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন কাজ তিনি করে থাকেন, আবারও পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে।
আইন সংক্রান্ত ক্ষমতা, ব্যাপক আইন সংক্রান্ত ক্ষমতা রয়েছে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি উভয় কক্ষের যৌথ অধিবেশন আহ্বান করতে পারেন কিংবা কোনো অধিবেশন স্থগিত রাখতে পারেন, প্রয়োজন মতো লোকসভা ভেঙে দিতে পারেন। সংবিধান অনুসারে পার্লামেন্টের দুটি অধিবেশনের সময়ের ব্যবধান 6 মাসের বেশি হতে পারে না। এ বিষয়ে রাষ্ট্রপতি সবসময় তাকে সতর্ক থাকতে হয়, এটা যেন হয় এটা তিনি দেখেন, এটাকে তাকে দেখতে হয়, এই সমস্ত কাজগুলো করতে হয় তাকে। মানে পার্লামেন্টের যে কোনো একটি কক্ষে বা দুটি কক্ষের যৌথ অধিবেশনে তিনি ভাষণ দিতে পারেন। প্রত্যেক সাধারণ নির্বাচনের পর পার্লামেন্টের প্রথম অধিবেশন রাষ্ট্রপতি উদ্বোধন তিনি ভাষণ দেন। ভাষণের মাধ্যমে তিনি সরকারের গুরুত্বপূর্ণ নীতিসমূহ বর্ণনা করেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে সেখানে তিনি যেটা বলে থাকেন যে সরকার ক্ষমতায় আছে সেই সরকার যে কাজগুলো করবে, সেই সরকার যে সেই সরকারের কথাটাই তার মুখ দিয়ে উচ্চারিত হয়। আবার কক্ষদ্বয়ের যুগ্ম অধিবেশন আহ্বান করে তা নিরসনের ব্যবস্থা করতে পারেন যদি লোকসভা এবং রাজ্যসভার মধ্যে ভীষণ বিরোধ হয়, একটা ভীষণ বিরোধ সৃষ্টি হয়, সেই বিরোধটা কিছুতেই মিটছে না, তখন তিনি যৌথ অধিবেশন আহ্বান করে সেই মত পার্থক্যটা যাতে মিটে যায় তার ব্যবস্থাটা তিনি করতে পারেন। এবং সব কিছু যাই কিছু তিনি করে থাকুন না কেন, এবং পার্লামেন্টের উচ্চকক্ষ বা রাজ্যসভায় সাহিত্য বিজ্ঞান শিল্পকলা সমাজসেবা প্রভৃতি থেকে 12 জন সদস্য মনোনীত করার একটা জায়গা রয়েছে। বিভিন্ন গুণী ব্যক্তিরা তারা সাম্মানিক, তাদের গুণের জন্য তারা সাম্মানিক 12 জন ব্যক্তি তারা লোকসভায় নির্বাচিত হতে পারেন, এটা রাষ্ট্রপতি করে থাকেন। রাষ্ট্রপতির স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হয় না। পার্লামেন্টের উভয় কক্ষে পাশ হওয়ার পর প্রত্যেকটি বিল রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য পাঠাতে হয়। রাষ্ট্রপতি তাদের সম্মতি দিতেও পারেন বা নাও দিতে পারেন, কিন্তু অর্থ বিল ছাড়া অন্য বিল হলে তিনি তা পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিলটি পার্লামেন্টে কর্তৃক দ্বিতীয়বার গৃহীত হলে তিনি স্বাক্ষর দিতে বাধ্য থাকেন। অর্থ বিল পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠানো যায় না। কোনো বিল রাষ্ট্রপতির সম্মতি ছাড়া আইনে পরিণত হয় না, কিন্তু বিলে তাকে সই করতেই হয়। এই হচ্ছে তার ক্ষমতার নমুনা, ঠিক আছে, একেবারেই নিয়মতান্ত্রিক। তাকে তার সই ছাড়া হবে না, কিন্তু তাকে সই করতেই হবে। অর্থ বিল হলে ফেরত পাঠানোই যাবে না, অন্য বিল হলে একবার ফেরত পাঠানো যাবে, কিন্তু পার্লামেন্ট যদি বলে 111 ধারা অনুযায়ী যে না ঠিক আছে ঠিক আছে আমরা দেখেছি, আবারও পর্যালোচনা যদি গেছি ঠিক আছে, তখন রাষ্ট্রপতি সই করতে বাধ্য। তো সুতরাং রাষ্ট্রপতির একটা ভেটো ক্ষমতার একটা ব্যাপার রয়েছে, রাষ্ট্রপ্রধান বিল বাতিল ক্ষমতাকে ভেটো বলে। তো এই ভেটো ক্ষমতা একটা স্থগিতকারী ভেটো, পকেট ভেটো, এইগুলো সমস্ত কিছু আছে, পূর্ণাঙ্গ ভেটো, স্থগিতকারী ভেটো, এই সমস্ত ভেটোগুলো তার রয়েছে। রাষ্ট্রপতির পকেট ভেটো এগুলোও সব রয়েছে। রাষ্ট্রপতি সংবিধান অনুসারে জরুরি আইন জারি করতে পারেন। পার্লামেন্টের অধিবেশন বন্ধ থাকাকালীন রাষ্ট্রপতি বিশেষ প্রয়োজনে পার্লামেন্টের এখতিয়ারভুক্ত যে কোনো বিষয়ে জরুরি আইন জারি করতে পারেন, যাকে বলা হয় অর্ডিনান্স। কিন্তু সেই অর্ডিনান্স সাধারণ আইনের মতোই কার্যকরী হয়, কিন্তু সেই অর্ডিনান্সটা পার্লামেন্টের অধিবেশন বসলে সেই অর্ডিনান্সটা কিন্তু পাশ করিয়ে নিতে হয়। তো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। কতগুলি বিল আছে যে রাষ্ট্রপতির পূর্বানুমতি ছাড়া পার্লামেন্টে পেশ করা যায় না। অর্থ বিল, ভারতের সঞ্চিত তহবিল থেকে অর্থ ব্যয়ের প্রস্তাব সম্পর্কিত বিল, নতুন রাজ্য গঠন, অঙ্গরাজ্যের নাম ও সীমানা পরিবর্তন বিল ইত্যাদি। তাছাড়া বাজেট, অতিরিক্ত বাজেট, অর্থ কমিশনের সুপারিশ, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের প্রতিবেদন, কন্ট্রোলার অডিটর জেনারেলের প্রতিবেদন, তপশিলি জাতি উপজাতিদের জন্য নিযুক্ত বিশেষ কর্মচারীর প্রতিবেদন, এগুলো রাষ্ট্রপতির নির্দেশক্রমে পার্লামেন্টে পেশ করতে হয়। কিন্তু রাষ্ট্রপতি সাধারণভাবে তাদের এটা দিতে বাধ্য থাকেন, কারণ এগুলো রাষ্ট্রপতি একটা নিয়ম মাফিক কাজ, তিনি এগুলোকে বন্ধ করে দিতে পারেন না। তার সম্মতি লাগে এবং তার সম্মতি নিয়ে স্যার এটা করা হবে, এটা তুলব, রাষ্ট্রপতি বলবেন হ্যাঁ তুলুন, তোলা হবে, কিন্তু রাষ্ট্রপতি কখনোই এগুলোকে বন্ধ করে দিতে পারেন না। সুতরাং এক্ষেত্রেও তার কিছু নিয়ম মাফিক ক্ষমতা রয়েছে, অর্থ সংক্রান্ত কিছু ক্ষমতা রয়েছে তার। কেন্দ্র রাজ্যের মধ্যে আদায়কৃত রাজস্ব বন্টনের জন্য 5 বছর অন্তর রাষ্ট্রপতি একটি অর্থ কমিশন গঠন করেন এবং এই কমিশনের সুপারিশগুলো তিনি পার্লামেন্টে পেশ করেন, এটা তার কাজ। অর্থ কমিশন গঠনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। রাষ্ট্রপতির আকস্মিক ব্যয় সংকলনের জন্য ভারতের একটি আকস্মিকতা তহবিল আছে, এই তহবিল রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে আকস্মিক ব্যয় নির্বাহের জন্য এই তহবিল থেকে অগ্রিম অর্থ তিনি মঞ্জুর করতে পারেন। অবশ্যই আবারও বলছি, কন্টিজেন্সি ফান্ড থেকে যদি বিপর্যয় মোকাবিলা বা অন্যান্য কারণে হঠাৎ টাকার দরকার হয় তিনি এটা মঞ্জুর করতেই পারেন, অবভিয়াসলি পার্লামেন্টের অনুমোদন সাপেক্ষে, নিজে থেকে নয়। তো সুতরাং এগুলো যা কিছুই তিনি করে থাকেন, অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থ কমিশন গঠন করা থেকে আরম্ভ করে কন্টিজেন্সি ফান্ড থেকে অর্থ
বরাদ্দ করা থেকে আরম্ভ করে 112 ধারায় প্রত্যেক মার্চ মাসের মধ্যে আগামী আর্থিক বছরের যে বাজেট পেশ করতে হয় সেইটাও পার্লামেন্টে পেশ করার ক্ষেত্রে যদি একটা সাপ্লিমেন্টারি বাজেট পার্লামেন্টে পেশ করার ব্যাপার থাকে রাষ্ট্রপতি সেটাও করতে পারেন 115 ধারা অনুসারে। কিন্তু তিনি এক্ষেত্রে যা যে ক্ষেত্রে যা কিছুই তিনি করে থাকুন না কেন অর্থ সংক্রান্ত বিষয়ে প্রতিটি ক্ষেত্রে লাগে পার্লামেন্টের সুপারিশ। বিচার বিষয়ক ক্ষমতা, রাষ্ট্রপতি বিচার বিষয়ে কিছু ক্ষমতা ভোগ করে থাকেন যেহেতু তিনি একজন প্রধান ব্যক্তি, তিনি সর্বোচ্চ প্রথম নাগরিক, ভারতীয় সংবিধানে তিনি প্রথম নাগরিক, তো সেই জন্য তিনি বিচার বিভাগে কিছু ক্ষমতা তিনি ভোগ করে থাকেন। ফৌজদারি মামলায় দণ্ডিত ব্যক্তির দণ্ডাদেশ তিনি স্থগিত রাখতে পারেন, হ্রাস করতে পারেন, দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, মৃত্যুদণ্ডের দণ্ডিত ব্যক্তিকে ক্ষমা প্রদর্শন করতে পারেন, মৃত্যুদণ্ড রদ করে অন্য শাস্তি দিতে পারেন। অনেক সময় ফাঁসি আসামি যারা হন রাষ্ট্রপতির কাছে তারা আপিল করেন যে আমাদের ফাঁসি না দেওয়া হোক, রাষ্ট্রপতি যদি মনে করেন একে ফাঁসি না দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক, অন্যান্য শাস্তি দেওয়া হোক, তাহলে কিন্তু এটা কিন্তু করা যেতেই পারে। রাষ্ট্রপতি এটা করতে পারেন 72 নম্বর ধারা অনুসারে। ফৌজদারি মামলার বিচারাধীন থাকাকালীন রাষ্ট্রপতি বা রাজ্যপাল দণ্ড হ্রাস করা, দণ্ড কার্যকর করার, দণ্ডজ্ঞ সাম্যবস্থা আইন রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করতে পারেন না যখন মামলা চলে, তখন তিনি পারেন না হট করে এটা করতে। কিন্তু তার সত্ত্বে যদি শাস্তি প্রদানের ক্ষেত্রে তিনি শাস্তি কিছু কমাতে চান বা মৃত্যুদণ্ড হ্রাস করতে চান সেটা তিনি করে দেখতেই পারেন। তো এটা একটা তার বিশেষভাবে ক্ষমতা রয়েছে। এবং জরুরি অবস্থা সংক্রান্ত কিছু ক্ষমতা তার হাতে দেওয়া হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতির হাতে কিন্তু একটা সুবিশাল ক্ষমতা দেওয়া হয়েছে, ঠিক আছে। শাসন বিভাগীয় ক্ষমতা, শাসন বিভাগে তিনি প্রধান, তিনি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করছেন, তিনি মন্ত্রী পরিষদকে নিযুক্ত করছেন, তিনি কম্পিউটার অডিটর জেনারেল থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনের সদস্য থেকে আরম্ভ করে অর্থ কমিশন, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, সমস্ত অজস্র কমিটি গঠন করছেন, কমিটির সদস্যদের নিযুক্ত করছেন। আপাতত দৃষ্টিতে তার এই সুবিশাল ক্ষমতা থাকলেও বাস্তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই তিনি করছেন পার্লামেন্টের কথা মতো। অর্থ সংক্রান্ত তার যা যা ক্ষমতা আছে সমস্ত কিছু তিনি করছেন পার্লামেন্টের সুপারিশ মতো। তার আইন সংক্রান্ত যে সমস্ত ক্ষমতাগুলো রয়েছে সেগুলোও তিনি করছেন পার্লামেন্টের আদেশ মতো। এবং সবথেকে বড় কথা, সামরিক বাহিনীর তিনি সর্বাধিনায়ক হলেও বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেও কিন্তু এই সমস্ত কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও কিন্তু তিনি কিন্তু নিজের ইচ্ছা মতো কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। হঠাৎ করে তিনি যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপন তিনি কিছুই করতে পারেন না। তার নামে এগুলো করা হলেও আদতে দেখা যায় যেটা হয়েছে সেটা হচ্ছে পার্লামেন্টে প্রথম আইনটা সে বিষয়টা আলোচনা হয়েছে, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ সদস্যটাকে সাপোর্ট করেছে পার্লামেন্টে, সেটা পাস হয়ে গেছে, তারপরে রাষ্ট্রপতি তখন সেটাকেই কিন্তু কার্যকরী করেছেন। তিনি যা যে কাজই তিনি করে থাকুন না কেন, যে কাজই তিনি করে থাকুন না কেন, মনে রাখতে হবে তার প্রতিটি কাজের পিছনে রয়েছে পার্লামেন্টের সমর্থন। পার্লামেন্টের সমর্থন ছাড়া রাষ্ট্রপতি কিন্তু তার ইচ্ছে মতো কাজ করতে পারেন। এবং প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে একটি অত্যন্ত সুসম্পর্ক থাকাটা খুব প্রয়োজন। আর প্রধানমন্ত্রী টাইম টু টাইম যেই সমস্ত সিদ্ধান্ত গৃহীত হয়, যা কিছু সিদ্ধান্ত গৃহীত হয় মন্ত্রিসভায়, যা কিছু আলোচিত হয়, যে কিছু গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু মন্ত্রিসভা এবং রাষ্ট্রপতির মধ্যে একটা যোগসূত্র হিসাবে কাজ করেন প্রধানমন্ত্রী। তো প্রধানমন্ত্রীর কাজটা হচ্ছে টাইম টু টাইম রাষ্ট্রপতিকে সমস্ত কিছু অবহিত করা। এইটা কিন্তু প্রধানমন্ত্রীর একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে। একবার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং প্রাক্তন রাষ্ট্রপতি জ্ঞানী জয়াল সিং তাদের মধ্যে একটা এই নিয়ে একটা সুদীর্ঘ বিতর্কের সৃষ্টি হয়েছিল। তো এইটা কিন্তু কাম্য নয়। আমাদের দেশের সংবিধান কিন্তু বলছে প্রধানমন্ত্রী একটি যোগসূত্র যার মাধ্যমে কিন্তু পার্লামেন্ট যে কাজই করে থাকুন না কেন সমস্ত কাজের বিষয় কিন্তু আপ টু ডেট করাটা হচ্ছে প্রধানমন্ত্রীকে কর্তব্য। আর এছাড়াও ভারতীয় সংবিধানে কিছু জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে, 3 রকমের জরুরি অবস্থা। এই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়েও রাষ্ট্রপতি কিছু ক্ষমতা ভোগ করে থাকেন। যদি 352 নম্বর অনুসারে যদি কোথাও একটা মানে যুদ্ধ, বহিরাক্রমণ, অভ্যন্তরীণ ক্ষেত্রে যদি কোনো একটা সমস্যার সৃষ্টি হয়েছে বলে মনে হয় যে অভ্যন্তরীণ সশস্ত্র বিদ্রোহের আশঙ্কা দেখা দিয়েছে, এরকম যদি মনে হয় অভ্যন্তরীণ গোলযোগের একটা সমস্যা দেখা দিয়েছে বলে মনে হয় সেক্ষেত্রে একটা জরুরি অবস্থা জারি করা যেতে পারে। তোমার কোনো একটি রাজ্য যদি আইন শৃঙ্খলার একেবারে একদম ডেটোরিয়েট করেছে যা তা অবস্থা, সেক্ষেত্রেও একটা জরুরি অবস্থা কোনো একটি রাজ্যে জারি করার ব্যাপারটা হতে পারে। সেই রাজ্যের রাজ্যপাল যদি কোনো
তথ্য দেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে, তো সেই ক্ষেত্রে একটা জরুরি অবস্থা হয়, 356 ধারা কোনো একটি রাজ্যের জরুরি অবস্থা এবং 360 ধারা অনুসারে রয়েছে আর্থিক ক্ষেত্রে একটা জরুরি অবস্থা, তো এই জরুরি অবস্থাগুলোর সম্পর্কেও কিন্তু রাষ্ট্রপতি কিছু ক্ষমতা ভোগ করে থাকেন। এইভাবে ভারতের সংবিধানে রাষ্ট্রপতির হাতে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু মনে রাখতে হবে যে এই প্রতিটা মানে ক্ষমতা, এই ক্ষমতাগুলো দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু নিয়মতান্ত্রিক ক্ষমতা, প্রকৃত ক্ষমতা কিন্তু তার কাছে কিছুই নেই। তো সুতরাং আমরা আজকে যেটা করলাম সেটা হচ্ছে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির তোমরা এখান থেকে যা যা প্রশ্ন আসতে পারে ছোটো প্রশ্ন হিসাবে সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতির অপসারণ, এবং বড় প্রশ্ন হিসাবে ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা। পদমর্যাদার দিক থেকে রাষ্ট্রপতি ভারতের সংবিধানগতভাবে 1 নম্বর নাগরিক এবং শাসন বিভাগের প্রধান, কিন্তু বাস্তবে যদি আমরা দেখি তাহলে দেখব তার এই যে ক্ষমতাগুলোর কথা বলা হয়েছে এই ক্ষমতাগুলো সবই কিন্তু একদম নিয়ম মাফিক ক্ষমতা, নিয়মতান্ত্রিক ক্ষমতা, কোনো ক্ষমতাটাই কিন্তু রাষ্ট্রপতি একেবারে স্বতন্ত্র, এগুলো সবই বলা হচ্ছে রাষ্ট্রপতি স্বাক্ষর ছাড়া বিল আইনে পরিণত হবে না, রাষ্ট্রপতি ছাড়া যুদ্ধ বা শান্তি ঘোষণা হবে না, রাষ্ট্রপতি ছাড়া পররাষ্ট্র কাজকর্ম হবে না, মানে সেগুলো তার নামে ছাড়া হবে না, সন্ধি চুক্তি এগুলো তার নামে ছাড়া স্বাক্ষরিত হবে না, কূটনীতিকে যদি কোনো প্রতিনিধিকে আনা হয় তাকে রাষ্ট্রপতিকেই গ্রহণ করতে হবে, রাষ্ট্রপতিকে সামরিক বাহিনীর প্রধানদের নিযুক্ত করতে হবে, অজস্র কর্মচারীদের নিযুক্ত করতে হবে, অজস্র কমিটির প্রধানদের নিযুক্ত করতে হবে, বহু কমিটি গঠন করতে হবে, সেই কমিটিগুলোর থেকে কমিটিগুলোর যে রিপোর্টগুলো সেগুলো রাষ্ট্রপতি কে গ্রহণ করতে হবে, সমস্ত কিছুই রাষ্ট্রপতিকে করতে হবে, রাষ্ট্রপতিকে অর্থ সংক্রান্ত ব্যাপক দায়িত্ব পালন করতে হবে, কোনো রাজ্যে বা সমগ্র দেশে যদি জরুরি অবস্থা জারি করার প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করার ক্ষেত্রে রাষ্ট্রপতিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তাকেই এই জরুরি অবস্থার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, এবং তাছাড়াও যদি কোনো একজন মানে বিচারাধীন যে বন্দী যে যার হয়তো ফাঁসি আদেশ হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে তার যদি এটাকে রদ করতে হয় তাহলে সেটা করতে হতে পারে, মানে কারোর দণ্ড কমিয়ে দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতি একটা ভূমিকা নিতে পারেন। এই সমস্ত বিষয়ে রাষ্ট্রপতির হাতে ঝুড়ি ঝুড়ি ক্ষমতা অর্পণ করে রাষ্ট্রপতিকে দেশের প্রধানতম 1 নম্বর নাগরিক হিসাবে গণ্য করা হয়েছে। পদমর্যাদার দিক থেকে ভারতীয় সংবিধানে কিন্তু তার পদমর্যাদা অপরিসীম, প্রধানমন্ত্রীকে কিন্তু এইভাবে পদমর্যাদার অধিকারী হিসেবে দেখানো হয়নি, প্রধানমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিকভাবে ক্ষমতা দখল করে লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তিনি প্রধানমন্ত্রী আসনে বসেন এবং মন্ত্রিপরিষদের সদস্যদের নির্বাচিত করে থাকেন, কিন্তু তার পদমর্যাদাটা তো আমরা জানি ক্ষমতাটা প্রকৃতপক্ষে তিনিই ভোগ করে থাকেন, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্য সিদ্ধান্ত ব্যতীত রাষ্ট্রপতি একটি পাও চলতে পারেন না, তার শাহীন মানে তার স্বাক্ষর ছাড়া কোনো বিল আইনে পরিণত হতে না পারলেও তিনি স্বাক্ষর করতে সেখানে বাধ্য থাকেন, অর্থ বিলকে তো তিনি কোনো ডিনাই করতেই পারেন না, আর অন্য বিলের ক্ষেত্রে তিনি তার বিচার বিবেচনার জন্য যদি বা পাঠাতে পারেন দ্বিতীয়বার যদি পার্লামেন্ট সেটাকে ফেরত পাঠিয়ে দেয় তিনি সই করতেও বাধ্য থাকেন, তো সুতরাং সেই দিক থেকেও তার কিন্তু হাত পা বাধা, তাকে কিন্তু সই করতেই হয়। তাহলে দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতি সংবিধানগতভাবে প্রভূত ক্ষমতার অধিকারী হলেও তার সমস্ত ক্ষমতাই কিন্তু নিয়মতান্ত্রিক, নাম সর্বস্ব ক্ষমতা, এই নাম সর্বস্ব ক্ষমতা ছাড়া কোনো অবস্থাতেই তিনি প্রকৃত ক্ষমতা ভোগ করতে পারেন না, সেই জন্য অবশ্য তার মানে এটা মনে করার কোনো কারণ নেই যে পদমর্যাদার দিক থেকে তার পদমর্যাদা কম, কোনো অবস্থাতেই তার পদমর্যাদা একেবারেই কম নয়, পদমর্যাদাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তিনি ভারতীয় সংবিধানের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার নাম অনুসারেই ভারতীয় শাসন বিভাগের তিনি শাসক প্রধান এবং তার নামেই ভারতীয় শাসন ব্যবস্থা পরিচালিত হয়, তার নামেই ভারতীয় শাসন ব্যবস্থার প্রতিটি দিক যেহেতু পরিচালিত হয় সেই জন্য সংবিধানগতভাবে তিনি একটা প্রবল মর্যাদার অধিকারী, বিশেষ সম্মানের অধিকারী, এবং তাকে এই জন্য বিশেষ একটি পদ্ধতিতে নির্বাচন করা হয় এবং অপসারণটাও বেশ কঠিন ব্যাপার, তো সুতরাং সেই দিক থেকে ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির যে মর্যাদা সেই মর্যাদাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই রাষ্ট্রপতি পড়বে, রাষ্ট্রপতির যে পদমর্যাদা এবং ক্ষমতা
রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির নির্বাচন, এইগুলি করবে। রাষ্ট্রপতির নির্বাচনটা ছোট প্রশ্ন আসে এবং রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা অন্য বড় প্রশ্ন হিসেবে আসে। রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা অবশ্যই তোমরা পড়বে। আমি পরবর্তী যে ভিডিও তোমাদেরকে দেব সেখানে আমি প্রধানমন্ত্রী সম্পর্কে আলোচনা করব এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির যে সম্পর্ক সেই সম্পর্কটা আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো।